ওকে, আজকে আমরা এই 7টা ফর্মুলা এক্সেলে শিখব। প্রথমে ডেটা এন্ট্রি করতে হবে। ডেটা এন্ট্রির জন্য শিট টুতে গেলাম। শিট টুয়ে গিয়ে ডেটা এন্ট্রি শুরু করলাম। প্রথমে দিলাম নেম অফ সফট ড্রিঙ্কস, দেন রিজিয়ন, নাম্বার অফ ক্যারেট, অর্ডার। একটা অর্ডার রিপোর্ট তৈরি করছে এখানে। এখানে সফট ড্রিঙ্কসের নাম দিলাম, 4টে সফট ড্রিঙ্কসের নাম দিচ্ছি। ওকে, এই সফট ড্রিঙ্কসগুলো যে রিজিয়নে অর্ডার হয়েছে সেই অর্ডার, ও নর্থ নর্থের সেম প্রোডাক্টের অর্ডার হয়েছে সাউথে। সেম প্রোডাক্টের অর্ডার হয়েছে, কপি পেস্ট করে দিচ্ছি ইস্টে। লাস্ট ওয়েস্ট, ডেটা এন্ট্রি করলাম। এখানে অর্ডার ভ্যালুগুলো বসাতে হবে। ভ্যালুগুলো আমি র্যান্ডাম ফাংশন দিয়ে বসাবো, ইকুয়াল টু আর এ এন টি বিটুইন। আমি ভ্যালুর রেঞ্জ দেবো 1000 থেকে 10000-এর মধ্যে। তাহলে 1000 এখানে দেবো, আর হাইয়েস্ট হচ্ছে 999, 4টে 9। এন্টার, এটাকে ড্র্যাগ করলে ভ্যালু জেনারেট করবে, সেই ভ্যালু কপি করে এখানে বসালে পেস্ট করে দিলাম। এটা দরকার লাগবে না। এই ডেটা এন্ট্রি হয়ে গেল। সফট ড্রিঙ্কসের নামের অর্ডারে অ্যারে সিলেক্ট করে দিলাম ডেটাগুলোকে। এখানে একটা নতুন সেল ইনপুট করলাম, টপ 4 সফট ড্রিঙ্কস ইন ইন্ডিয়া। মার্চ করে দিলাম, মাঝখানে চলে এলো। ডেটা রেডি। এইবার এইখানে প্রোডাক্টে রিজিয়নে টোটাল অর্ডার কত নেওয়া হয়েছে সেটা আমরা বার করব। প্রথম এখানে দেবো রিজিয়ন, এখানে দেবো টোটাল অর্ডার। নর্থ, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, এখান থেকে কপি করে দিলাম। এখানে ফর্মুলা লিখতে হবে সাম ইফ, ইকুয়াল টু সাম ইফ ব্র্যাকেট, টোটাল রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে এখান থেকে এই অবধি, কমা। এখানে কোটেশনের মধ্যে নর্থের আমি বার করছি, নর্থ লিখব। কোটেশন দিয়েও লিখতে পারি, অথবা
এটা না লিখে আমি এখান থেকে নর্থ সিলেক্ট করে দিতে পারি কমা। এবার অর্ডারগুলো ক্যালকুলেট করতে হবে, সেটাকে শিফট ধরে দেখিয়ে দিলাম, ব্র্যাকেট বন্ধ, এন্টার। আচ্ছা, এখানে তার মানে এগুলো হয়ে গেল। এইবার এই সেলগুলোর মধ্যে এখানে যদি আমি একটা ডলার সাইন ইউজ করি, এখানে একটা ডলার সাইন ইউজ করি, এখানে একটা ডলার সাইন ইউজ করি, আর এখানে ডলার সাইন ইউজ করি, তাহলে কি হবে, এগুলোকে ফিক্সড করে দিলাম সেল অ্যাড্রেস। এবার ড্র্যাগ করে নামিয়ে দিলে টোটালটা টোটাল অর্ডার বেরিয়ে গেল। আর ড্র্যাগ না করে এটা যদি না করতাম তাহলে পরের সেলগুলো নিয়ে নিত, সেই জন্য সেল রেঞ্জ আমি ওখানে মেনশন করে দিলাম। এটা না করে ইন্ডিভিজুয়ালিও বার করা যায়, যদি আমি ইকুয়াল টু দিয়ে সাম ইফ, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে। এখানে রেঞ্জ লিখে কমা, সাউথ দেখাতে হবে কমা, এর রিজিয়ন দেখিয়ে দিতে হবে, এন্টার দিলে চলে আসবে সে একই জিনিস। আবার ইকুয়াল টু সাম ইফ ব্র্যাকেট টোটালটা দেখিয়ে দিতে হবে কমা ইস্ট কমা, এই রেঞ্জটা দেখিয়ে দিতে হবে, এন্টার, লাস্ট ওয়ান ইকুয়াল টু সাম ইফ ব্র্যাকেট টোটাল রেঞ্জ কমা ওয়েস্ট কমা দিস রেঞ্জ। ওকে, একই কাজ হলো। তারপরে এবার আমরা শিখব কাউন্ট ইফ ফর্মুলা। কন্ডিশনে বললাম ইফ অর্ডার স্ট্যাটাস ইজ লেস দেন 20,000, 20,000-এর নিচে হলে সেখানে সেই রিজিয়নে সেলস পুয়ার দেখাবে, ইট ইজ পুয়ার, আদারওয়াইজ গুড। ওকে, আদারওয়াইজ গুড। তাহলে এখানে আমি একটা কী করলাম, অর্ডার স্ট্যাটাস লিখে দিলাম। এখানে ফর্মুলা হবে ইকুয়াল টু ইফ এই ভ্যালুর ওপর গ্রেটার দেন 20,000 কমা কোটেশনে গুড কোটেশন বন্ধ কমা কোটেশনের মধ্যে পোর কোটেশন বন্ধ ব্র্যাকেট, এটাকে টেনে দিলে চলে আসবে। এই দুটো 20,000-এর নিচে আছে, সেই জন্য পোর দেখাচ্ছে, বাকিগুলো গুড দেখাচ্ছে। তাহলে আমরা ইফ শিখলাম, ইফ শেখার পর আমরা শিখব যে কাউন্ট ইফ, কাউন্ট ইফ কিরম করে আসে। এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম, কন্ডিশন দেওয়ার পর হাউ মেনি রিজিয়ন অর্ডার মোর দেন 20,000। এখানে এখানে যে রেঞ্জ রয়েছে আমি দিলাম মোর দেন
5, 6,000 এখানে বার করছি, অ্যান্সার বার করছি, কি অ্যান্সার হবে এখানে আগে ম্যানুয়ালি কাউন্ট করি। তাহলে 6,000-এর ওপরে কারা কারা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 জন কাউন্ট করলাম, ম্যানুয়ালি কাউন্ট করলাম। এবার ফর্মুলা দিয়ে কাউন্ট করে বার করবো। তাহলে কী করবো, ইকুয়াল টু COUNT ইফ, এখান থেকে দেখিয়ে দেবো রেঞ্জ, অর্ডার রেঞ্জ, কমা, কোটেশনের মধ্যে গ্রেটার দেন 6,000, কোটেশন বন্ধ, ব্র্যাকেট বন্ধ, এন্টার, 8 বেরোলো। ওকে, আচ্ছা, এরপরে আমরা কী কী শিখলাম, এটা শেখা হয়ে গেছে, এটা শেখা হয়ে গেছে, এটা শেখা হয়ে গেছে, এটা শিখেছি, এটা এইবার এই তিনটে শিখলে আমাদের হয়ে যাবে। এবার শিট 3-তে গেলাম, গিয়ে এখানে ডেটা ইনপুট করলাম, A4 5B 2 blank 30 এখানে টোটাল আমি সিলেক্ট করেছি, সেল টোটাল সেল 6টা, 1, 2, 3, 4, 5, 6 কাউন্ট ফাংশন কি করছে, COUNT, আর কাউন্ট COUNTA, আর COUNTA কাউন্ট ব্ল্যাঙ্ক BLANK, ওকে, কাউন্ট ফাংশন ইকুয়াল টু COUNT রেঞ্জটাকে মেনশন করে দিলাম, অনলি নিউমেরিক ভ্যালুকে কাউন্ট করে, নিউমেরিক ভ্যালু কাউন্ট করে দেখিয়ে দিল, দুটো নিউমেরিক ভ্যালু আছে। কাউন্টে ফাংশন কী করে, ব্র্যাকেট রেঞ্জ, নিউমেরিক আলফা নিউমেরিক বোথ কাউন্ট করে, বাট ক্যান নট কাউন্ট ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করতে পারে না। COUNT BLANK ব্র্যাকেট অনলি ব্ল্যাঙ্ক কাউন্ট করে, ওকে।